সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা আলোচনা করব জেএসির বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ে দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে অ্যাসিড নিয়ে আজকে আমরা আলোচনা করব খারক ও খার নিয়ে তো শুরুতে আমরা আলোচনা করি ক্ষারক নিয়ে ক্ষারক কাকে বলে যে সকল রাসায়নিক বস্তুর মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে বা জলীয় দ্রবণে অক্সিল। উৎপন্ন করে তাদেরকে খারাপ বলে বুঝতে পারো না আমি একটু ভেঙে বলতেছি যেই সকল রাসায়নিক বস্তুর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন বা অক্সিজেন ও হাইড্রোজেন এই দুইটা পরমাণু থাকবে কয়টা পরমাণু থাকবে দুইটা পরমাণু থাকবে এই দুইটা পরমাণু অবশ্যই থাকবে দুইটা পরমাণু অবশ্যই থাকবে এই যে দুইটা পরমাণু এই দুইটা পরমাণু অবশ্যই থাকবে এবং এরা পানিতে বা জলীয় দ্রবণে কি উৎপন্ন করবে জলীয় দ্রবণে উৎপন্ন করবে হাইড্রোঅক্স তো এখানে সংকেত আমরা লিখে দিয়েছি ওইচ মাইনাস আচ্ছা এরপর কথা হচ্ছে তোমরা যদি এই সংজ্ঞাটাকে একটু অ্যাসিডের সংজ্ঞার সাথে তুলনা করো একটু দেখো তো অ্যাসিডের সংজ্ঞায় বলেছিলাম যে রাসায়নিক বস্তুর মধ্যে শুধু হাইড্রোজেন পরমাণু থাকবে কি পরমাণু থাকবে হাইড্রোজেন পরমাণু থাকবে কিন্তু খারকের বেলায় দেখো ক্ষারকের বেলায় দুইটা পরমাণু একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন দুইটা পরমাণু তাই না তারপরে আবার বলেছিলাম যে অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে কিন্তু এখানে দেখো যে ক্ষারক পানিতে হাইড্রোঅক্সিল উৎপন্ন করে হাইড্রো অক্সিল উৎপন্ন করে তাহলে এরাই হচ্ছে এটাই হচ্ছে মূল পার্থক্য ঠিক আছে এবং আমার মনে হয় তোমরা ক্ষারকের যে সংজ্ঞাটা আছে সেটা বুঝে গিয়েছো এরপর আমরা কিছু ক্ষারকের নাম লিখেছি দেখো একটা লিখেছি হচ্ছে সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রো অক্সাইডের নিচে আমরা লিখেছি হচ্ছে বলো কি ক্যালসিয়াম হাইড্রো আমরা লিখে রেখেছি তো এখন একটু ভালোভাবে খেয়াল করো আমি সংজ্ঞাটা কি বলেছিলাম যে খারক পানিতে আমরা দুইটা খারক লিখে রেখেছি একটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড আরেকটা খারক লিখে রেখেছি ক্যালসিয়াম হাইড্রো আমরা বলেছিলাম যে ক্ষারক পানিতে কি উৎপন্ন করে হাইড্রোঅিল উৎপন্ন করে হাইড্রো কি উৎপন্ন করছে দেখো ক্ষারক পানিতে হাইড্রো অক্সিল উৎপন্ন করছে আরও একটি খারক ক্যালসিয়াম হাইড্রো সেটাও কী করছে পানিতে কি করছে হাইড্রো অক্সিল উৎপন্ন করছে তো তোমরা মনে হয় এই দুইটা বিক্রেই বুঝতে পেরেছো যে হাইড্রো অক্সিলগুলো আমরা আলাদা করে ফেলেছি এখন ক্ষারক তো বুঝতে পারলা তবে আরেকটা বিষয় আমি যে উপরে বলেছি যে অক্সিজেন ও হাইড্রোজেন দুইটা পরমাণুই থাকবে এখন আরেকটা কথা হচ্ছে এই দুইটা পরমাণু না থেকেও খারক হতে পারে সেটা আবার কি একটু আগে তো বললেন অবশ্যই দুইটা পরমাণু থাকবে তাইলে আবার বলতেছেন যে দুইটা পরমাণু না থাকলেও কি হতে পারে দুটা পরমাণু না থাকলেও খারক হতে পারে এটা কিভাবে সম্ভব তো সেটাই আসি কিছু কিছু পদার্থ আছে যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন দুইটি পরমাণুই দুই ধরনের পরমাণুই নেই নেই একদমই নেই কিন্তু ওই পদার্থগুলা কি করে ওই পদার্থগুলা পানিতে কি উৎপন্ন করে ওই পদার্থগুলা পানিতে হাইড্রোঅক্সিল উৎপন্ন করে এই কারণেই ওরাও ক্ষারক অর্থাৎ তাদের ভিতরে হাইড্রোজেন ও অক্সিজেন দুই ধরনের পদার্থ নেই দুই ধরনের পরমাণু নেই কিন্তু তারা পানিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেলে তারা পানিতে বিক্রিয়া করে ওয়েচ উৎপন্ন করে ফেলে সেই জন্য তাদেরকেও ক্ষারক বলতে হবে যেরকম আমরা এখানে লিখেছি বলতে পারো এটা কি এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড খেয়াল করো এখানে হাইড্রোঅিল উৎপন্ন করেছে তারপরে আমরা আরেকটা বিষয় যদি দেখি আমরা এখানে লিখে রেখেছি অ্যামোনিয়া অ্যামোনিয়াও পানিতে কি করেছে বিক্রিয়া করে এখানেও তারা কি উৎপন্ন করেছে হাইড্রো অক্সিল উৎপন্ন করেছে তাই এদেরকেও ক্ষারক তোমার বলতে হবে যদিও এদের ভিতরে অক্সিজেন ও হাইড্রোজেন দুই ধরনের পরমাণুই নেই তো মূলত আমরা খারক বিষয়টা একটু ক্লিয়ার হইলাম এবার আমরা চলে যাব খার শিখবো খার সম্পর্কে খারক সম্পর্কে তো আমরা আলোচনা করেছি এখন আমরা খার সম্পর্কে শিখব এখানে আমরা তিনটা খারকের নাম লিখেছি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তারপরে লিখেছি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড শুরুতে লিখেছি তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখেছি তারপর আমরা লিখেছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে প্রথম দুইটাকে আমি ইন্ডিকেট করেছি খার হিসেবে এবং তিনোটাকে আমি ইন্ডিকেট করেছি খারক হিসেবে তার মানে দাঁড়াচ্ছে সবগুলোই খারক কিন্তু খার নির্দিষ্ট করে আমি আলাদা করতে পারছি তাহলে কিভাবে আলাদা করলাম কোন ভিত্তিতে আলাদা আলাদা করলাম এই ক্ষারক থেকে খার কথা হচ্ছে যেই সকল ক্ষারক যেই সকল ক্ষারক পানিতে দ্রবুত হয় কিসে দ্রবুত হয় পানিতে বলো পানিতে বা জলীয় দ্রবণে দ্রবুূত হয় তাদেরকে খার বলে যেই সকল ক্ষারক পানিতে বা জলীয় দ্রবণে দ্রবৃত হয় তাদেরকে খার বলে এখানে প্রথম যে দুইটা খারক লেখা আছে সোডিয়াম হাইড্র এবং ক্যালসিয়াম হাইড্রঅক্সাইড এই দুইটা ক্ষারকই কিন্তু পানিতে দ্রবুত হচ্ছে তাই এদেরকে খার বলতে পারি কিন্তু যেই সকল ক্ষারক পানিতে দ্রবুত হয় না যেমন এখানে আমি একটা লিখে রেখেছি অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এটা পানিতে দ্রব্যত হয় না তাকে খার বলতে পারবো না তার মানে কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে খারক হচ্ছে সর্বত্রই রয়েছে ক্ষারক সর্বদাই মূলত ক্ষার বলতে গেলে আগে ওইটা বুঝতে হবে ওইটা খারক কিন্তু ক্ষারক বলার সাথে সাথে আমি ওইটাকে আগে আর আলাদা করতে হবে যে ওইটা কি খার নাকি অন্য কিছু এবং সেটা আমি কীভাবে আলাদা করবো সেটা আলাদা করব যদি ক্ষারক ওই পানিতে দ্রব্যত হয় তাহলে সেটা খাড় আর যদি পানিতে ধ্রুবত না হয় তাহলে সেটা অন্য কিছু অর্থাৎ কি দাঁড়াচ্ছে অর্থাৎ দাঁড়াচ্ছে সকল কি দাঁড়াচ্ছে বলো সকল খার সকল খার খারক যত খার আছে তারা খারক কিন্তু সকল খারক খার নয় সকল খারক খার নয় খুবই ইজি সকল খার খারক খার হইতে হইলে পূর্ব সত্ত্বেও খারক হইতেই হবে তাহলে সকল খার হচ্ছে খারক কিন্তু সকল ক্ষারক খার হবে তা কিন্তু নয় এটা একটা প্রশ্ন তোমাদের আসে সকল খার খারক হলেও সকল ক্ষারক খার নয় কেন ব্যাখ্যা করো তখন এই যে আমি যেভাবে বললাম সেভাবে তুলনা করে করে ব্যাখ্যা করে দিবা তো আমার মনে হয় তোমরা খার কাকে বলে খার কিভাবে উৎপন্ন হয় খারের মধ্যে কি কি উপাদান থাকে সেগুলো বুঝে গিয়েছ এবং খারক এবং খারের ভিতরে যে পার্থক্য কোনটা খারক কোনটা খার সেটাও তোমরা বুঝে গিয়েছ তো আজকের মতো এ পর্যন্তই আলোচনা করলাম নেক্সট অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের যেমন খা অ্যাসিডো খারের বৈশিষ্ট্য আছে অ্যাসিডো খারের ব্যবহার রয়েছে এই বিষয়গুলো আর একটু বাকি আছে এটা আর দুইটা ক্লাসের মধ্যে আমি চাবো চেষ্টা করবো শেষ করে দিতে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি যেন তোমাদের বুঝতে সহজ হয় এক একটা টপিক যেন আলাদা আলাদা থাকে তাহলে আমরা গত পর্বে অ্যাসিড সম্পর্কে আলোচনা করেছি এই পর্বে আমরা আলোচনা করলাম ক্ষার ও ক্ষারক সম্পর্কে খারক ও খার সম্পর্কে তোমরা সুন্দর করে এই দুইটা নোট করতে থাকো এই দুইটা ভালোভাবে বুঝতে থাকো আমার মনে হয় তোমাদের যেই কঠিন লাগা বিষয়গুলো ছিল সেগুলো মনে হয় সহজ একটু হলেও হয়ে গিয়েছে তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো এবং খুব ভালো থাকো দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত